রামকৃষ্ণ মিশনারি স্কুল সহ রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় শিক্ষকতার বিভিন্ন নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে তো আপনাদের সামনে একে একে সমস্ত কিছুই রাখবো তো যারা শিবম দাস চ্যানেলে নতুন রয়েছেন সবাইকে বলছি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আপনাদের শিক্ষক নিয়োগের সমস্ত বিজ্ঞপ্তি সহ শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা কিন্তু টাইমে টাইমে পেয়ে যাচ্ছেন তো যারা চ্যানেলে আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথম যে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে আনতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ মিশনারি স্কুলে যেটা কোলাঘাটে অবস্থিত সেখান থেকে ভ্যাকেন্সিটি বেরিয়েছে যেখানে হোস্টেলের জন্য আপনাদের শিক্ষক শিক্ষিকার সঙ্গে সঙ্গে রান্নার মাসি চাই যেখানে আপনাদের ইংরেজি শিক্ষক নেওয়া হচ্ছে এইখানে একজন এবং পিওর সায়েন্সের আপনাদের টিচার নেওয়া হচ্ছে একজন এবং পিছু টানহীন মাসি চা হচ্ছে দুজনের জন্য এখানে শিক্ষকদের যে বেতন যে কাঠামোটা রয়েছে সেটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে খুব সাহসিকতার সঙ্গে এটা আমি বলতে পারি বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে আর কোনো চক্ষু লজ্জার ব্যাপারটা থাকলো না যেখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে সাত হাজার টাকা আপনাদের বেতন দেওয়া হবে ইংরেজি শিক্ষক নেওয়া হচ্ছে এবং পিওর সায়েন্সের শিক্ষক নেওয়া হচ্ছে একজন যাদের কিন্তু শিক্ষক প্রতি বেতন থাকছে সাত হাজার টাকা যেখানে থাকা এবং খাওয়া ফ্রি দিচ্ছে ভাবতে পারছেন খুবই ভাববার বিষয় কি অবস্থাতে গিয়ে আমরা কিন্তু পৌঁছেছি কিন্তু বিজ্ঞাপনগুলো আপনাদের সামনে দিতে হচ্ছে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন অবশ্যই আপনারা চাইবেন এবং মাসি যে নিয়োগ করা হচ্ছে মাসির জন্য পাঁচ টাকা তাহলে ভাবতে পেরেছেন যে একজন শিক্ষক হিসাবে আপনি পাচ্ছেন সাত হাজার টাকা এবং একজন মাসি হিসাবে যিনি জয়েন করছেন তো তিনি পাচ্ছেন পাঁচ টাকা তো কোন জায়গায় আমরা আমাদের শিক্ষকতার জায়গাটাকে দাঁড় করিয়ে দিয়েছি তো সেখানেও থাকা খাওয়া ফ্রি এখানেও থাকা খাওয়া ফ্রি এবার যদি আপনারা আগ্রহী থাকেন তো অবশ্যই নাইন এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এই বিজ্ঞাপন নিয়ে আমি জানি কমেন্ট সেকশানে অনেক কমেন্ট আসবে তো আপনাদের সেই কমেন্টগুলো দেখার জন্য সদীর আগ্রহে আমি অবশ্যই অপেক্ষা করব তো চলুন পরের যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি সম্বন্ধে জেনে নেওয়া যাক তো বন্ধুরা পরের যে আপডেটটি এসছে লাধুরাম তেশনিওয়াল সারদা বিদ্যা মন্দির থেকে এটা ফাইভ বাই এ কালিকাপুর রোড ঝাউখোলা কাসিমবাজার মুর্শিদাবাদ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অনুমোদিত আনএইডেড বেসরকারি বিদ্যালয় কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসিটিউরটি চলছে যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে নিউট্রিশনের ভ্যাকেন্সি রয়েছে যারা যারা বলেছিলেন যে নিউট্রিশনের ভ্যাকেন্সি দিতে তো তাদের জন্য এই আপডেটটি থাকলো এবং যারা বলেছিলেন মুর্শিদাবাদের কাছাকাছি বিভিন্ন বিষয়ের উপর আপডেট দেওয়ার জন্য তাদের জন্য আপডেটটি থাকলো তার জন্য অবশ্যই আপনারা কিন্তু নিজেদের সাবজেক্টায় এবং আপনার কোন লোকেশনের উপর আপনাদের ভ্যাকেন্সিটা চাইছেন অবশ্যই জানাবেন তাহলে এক্ষেত্রে সুবিধা যেটা হয় বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে আনতে সাবজেক্ট ওয়াইজ আমার খুবই সুবিধা হয় আপনাদের লোকাল এরিয়াতে যখন কোনো বিজ্ঞপ্তি প্রবলিস্ট হয় তো তো এইখানে যে বিজ্ঞপ্তিটা পাবলিশ হয়েছে প্রথমটা আপনাদের বললাম যেটা নিউট্রিশন টিচার নিয়োগ করা হচ্ছে যার জন্য বিএসসি অনার্স লাগছে অথবা এমএসসি যে কোনো একটি থাকলে হবে সঙ্গে আপনাদের বিয়েটা থাকতে হচ্ছে জেনারেল ক্যাটাগরি এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সিট রিজার্ভেশনের ব্যাপার নেই এখানে একটা সিট রয়েছে এবং বাংলায় এখানে আপনাদের যোগ্যতা লাগছে বিএ অর্থাৎ অনার্স অথবা আপনাদের এম থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো যারা বাংলার জন্য আগ্রহী আছেন বাংলার ইদানিং অনেক পোস্ট রয়েছে আমি আপনাদের আলোচনা করেছি এবং আপনাদের এটাও জানিয়ে রাখা প্রয়োজন আপনারা অনেকে হয়তো পরে ভাবেন যে আমাদের সাবজেক্টটা আমরা পেলাম কিনা না নির্দিষ্ট এই ভিডিওতে হয়তো কভার করে ওঠে না আপনারা শিক্ষক নিয়োগের একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু ওইখানে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু ধারাবাহিকভাবে দেখতে পাবেন ডেট ওয়াইজ আপনাদের কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে রাখা হয়েছে তো আপনারা একে একে কিন্তু ওই বিজ্ঞপ্তিগুলো দেখবেন সেখান থেকে আপনারা কিন্তু নিজেদের প্রিয় সাবজেক্টটা হয়তো খুঁজে পেতে পারেন তো বাংলা সাবজেক্টে আপনাদের বললাম এখানে একজন ওবিসি ক্যাটাগরির এখানে কিন্তু ক্যান্ডিডেট চাওয়া হয়েছে তারপরে আপনাদের রয়েছে ইংরেজি ইংরেজি সাবজেক্টের উপরে অনেকে কিন্তু মুর্শিবাদ থেকে বলেছিলেন তো ইংরেজি সাবজেক্টের উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে যার জন্য আপনাদের বি এ এবং অনার্স লাগছে এবং এম এবং বিএড লাগছে তো এছাড়া এখানে যে ভ্যাকেন্সিটা নেওয়া হচ্ছে সেটা এসসিদের জন্য একটি এবং জেনারেলের জন্য দুটি জেনারেলদের ক্যাটাগরিতে সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন যেহেতু এখানে ইংরেজিতে তিনটে ভ্যাকেন্সি রয়েছে হিউজ একটা ভ্যাকেন্সি বলাই যেতে পারে তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করুন কিন্তু অ্যাপ্লিকেশান করবেন কি করে তো এখানে যেটা বলা হয়েছে সমস্ত যোগ্যতার প্রতিলিপি অর্থাৎ আপনাদের যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেট এবং আপনাদের একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে এবং সঙ্গে ফোন নাম্বার এবং ছবি সহ আপনাদের আবেদন করতে হবে নির্দিষ্ট ঠিকানা এখানে কিন্তু কোনো মেল আইডি দেওয়া হয়নি তো ঠিকানাটা কি দরকার পড়লে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে বলা হয়েছে সম্পাদক লাধুরাম তর্শনীওয়াল সারদা বিদ্যামন্দির ফাইভে কালিকাপুর রোড পোস্ট হচ্ছে কাশিমবাজার রাজ থানা বহরমপুর জেলা পূর্ব মেদিনীপুর পিন সেভেন ফোর টু ওয়ান জিরো টু এখানে আবেদনপত্রের শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে একুশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদনপত্রটি জমা দিতে হবে বাই পোস্টে অবশ্যই এটা মাথায় রাখবেন তো চলুন এর পরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা পরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটা কিন্তু পুরুলিয়া থেকে অনেকে বলেছিলেন যে দাদা পুরুলিয়ার উপর আপডেট দিন তো পুরুলিয়ার উপরে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা স্যাক্রেট হার্ট পাবলিক স্কুল থেকে যেটা হচ্ছে ছিলা বান্ডওয়ান এবং পুরুলিয়া থেকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়েছে তো এখানে বলা হচ্ছে উই আর হিয়ারিং যেখানে কোন কোন পোস্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা আপনারা একটু দেখে নিন এখানে কিন্তু প্রি প্রাইমারি টিচার্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যার জন্য আপনাদের টুয়েলভ প্লাস এবং যদি ডিএলএড থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং পিআরটির ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন লাগছে বিএড অথবা ডিএলএড থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং টিজিটির ক্ষেত্রে আপনাদের যেটা বলা হয়েছে আপনাদের গ্রাজুয়েশন উইথ অনার্স আপনাদের কিন্তু লাগবে প্লেন পাস যদি গ্র্যাজুয়েশান করেন তো অবশ্যই এটা হবে না এবং ডিএলএড এবং বিএলএড অবশ্যই আপনাদের কিন্তু লাগছে তো এখানে আপনাদের ইংরেজির উপরে স্পোকেন ইংলিশটা অবশ্যই আপনাদের কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়া চাই এবং সিভিটা যেটা বলা হয়েছে আপনারা নির্দিষ্ট এই যে মেল আইডিটা দেওয়া রয়েছে এই মেল আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন পরে যদি আপনারা শর্ট হন তাহলে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই মাথায় রাখবেন ভালোভাবে নিজেদের সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে নিজের ছবি সহ বায়োডাটা বা সিভিটা আপনারা কিন্তু এটা পাঠিয়ে দেবেন এবং যে স্ক্যান কপিগুলো পাঠাবেন সেখানে অবশ্যই আপনাদের জন্য সেল ব্যাটেসটি অবশ্যই মেনশন করতে ভুলবেন না তো চলুন পরের যে আপডেটটি রয়েছে এবার সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা যারা বলেছিলেন যে নর্থ বেঙ্গল থেকে দাদা আপডেটগুলো আসছে না তো অবশ্যই নর্থ বেঙ্গলের উপরে আমি প্রাই ভিডিওতে কভার করার চেষ্টা করি নর্থ থেকে সাউথ পর্যন্ত তো মূলত সেন্ট পল স্কুলস জল জলপাইগুড়ি থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে যেটা দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান টু ওয়ান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে এটা একটা সিবিএসসি কারিকুলাম একটি ইনস্টিটিউশন তো যেখানে টিচার্স নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন সেন্ট ফল গ্রুপ অফ স্কুল রিকোয়ার দ্য কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার ফর ইটস নিউ সিবিএসসি স্কুল ফর অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে সিবিএসি স্কুলের নতুন আপনাদের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে প্রাই প্রি প্রাইমারি টিচার এখানে যেমনভাবে নিয়োগ করা হচ্ছে সঙ্গে আপনাদের পিআরটি টিচার নিয়োগ করা হচ্ছে সমস্ত সাবজেক্টে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে পিআরটির জন্য অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশান অথবা আপনাদের কিন্তু ডিএলএড অথবা বিএডের মধ্যে যে কোনো লাগলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন টিচডির ক্ষেত্রেও আপনাদের গ্র্যাজুয়েশান লাগছে সঙ্গে আপনাদের বিএড যদি থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়া অ্যাক্টিভিটি টিচার এখানে চাওয়া হয়েছে যারা যারা আমাকে অনেকবার বলেছিলেন যে দাদা ফিজিক্যাল এডুকেশান নিয়ে নর্থ বেঙ্গল থেকে কোনো আপডেট দিচ্ছেন না তো দেখুন এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে এখানে ফিজিক করতে করতে পারেন এখানে 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 মেল ফিমেল বোথ আপনারা সবাই কিন্তু সঙ্গে সঙ্গে মিউজিক টিচার রয়েছে ডান্স টিচারও রয়েছে এবং আর্ট অ্যান্ড ক্রাফ লাইব্রেরিয়ান এবং স্পেশাল এডুকেটর হিসাবেও কিন্তু আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চলছে তো যারা যারা এলিজিবল মনে করছেন তো অবশ্যই আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করুন কিন্তু এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট উইথ পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট অবশ্যই আপনাদের কিন্তু এখানে লাগছে সঙ্গে বিএড অথবা ডিএলএড আপনাদের কিন্তু এখানে লাগবে আপনাদের কিন্তু এখানে ফ্লুয়েন্ট ইংলিশ কিন্তু চাওয়া হয়েছে কম্পিউটার আপনাদের আপনাদের জানা চাই যে এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি যেটা চলছে সেটাই আপনারা কিন্তু সাবমিট করতে পাচ্ছেন ডাইরেক্টলি হার্ড কপি স্কুলে গিয়ে স্কুলের পার্টিকুলারলি ক্যাম্পাসে গিয়ে আপনারা কিন্তু নিজেদের সাবজেক্টে কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করছেন এবং একটা আবেদনপত্র অবশ্যই আপনাদের লিখতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের যে সিবিটা রয়েছে সিবির সঙ্গে আপনাদের যে সমস্ত সার্টিফিকেট বা মার্সিট আছে ওগুলো অ্যাটাচ করে দিয়ে দেবেন স্কুল অফিসে গিয়ে আপনারা জমা করতে পারেন অথবা বা এখানে আপনারা কিন্তু মেলের মাধ্যমে আপনারা জমা করতে পারেন কিন্তু সাত দিনের মধ্যে সেটা কিন্তু জমা করতে হবে আপনারা এই নির্দিষ্ট মেল আইডিতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করুন সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার শেয়ার করা হয়েছে তো যারা যারা এখানে এলিজিবল অবশ্যই আপনারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন তো চলুন পরের যে আপডেটটি রয়েছে এবার সেই আপডেটটি সম্বন্ধে দেখে নেওয়া যাক বন্ধুরা পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী জৈন বিদ্যালয়া থেকে যেটি গার্লস এবং বয়েস উভয়ের ক্ষেত্রে কিন্তু এই আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পাচ্ছেন তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বনবিহারী বোস রোড হাওড়া সেভেন ওয়ান ওয়ান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে মেল আইডিটা আপনাদের সামনে শেয়ার করা হয়েছে এই মেল আইডিতে আপনাদের সিমিটা পাঠাতে হবে এবার যে যেই রেলিভেন্ট পোস্টে আপনাদের ভ্যাকেন্সিটি বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্তেশ্বরী স্কুল অর্থাৎ প্রি প্রাইমারি টিচার হিসেবে আপনাদের যেটা নিয়োগ করা হচ্ছে তার সেক্ষেত্রে কেবলমাত্র ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাছাড়া এখানে ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে কোন কোন সাবজেক্টের উপরে দেখুন সেটা হচ্ছে কমার্স হিন্দি হিস্ট্রি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সের উপরে তো যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন গার্লস সেকশানে কেবলমাত্র ফিমেলরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়া ট্রেন এক্সপিরিয়েন্স টিচারও কিন্তু নিয়োগ করা হচ্ছে ফিজিক্সের ওপরে বয়েস সেকশানের মেল বা ফিমেল এখানে বোধ আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে আমাদের নিয়োগ করা হচ্ছে এখানে পেমেন্টও করা হবে এবং যেখানে আপনাদের বলা হচ্ছে আপনাদের সাবজেক্টের উপরে ভালো নলেজ এবং আপনাদের ইংরেজির উপর ফ্লুয়েন্সি অবশ্যই চাই যারা যারা ইচ্ছুক আছেন তো অবশ্যই আপনাদের বাই পোস্ট এবং মেলের মাধ্যমে আপনার নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশনটা এখানে করতে পারেন এখানে আপনাদের সিবিটা পাঠাতে হচ্ছে সঙ্গে আপনাদের ফটো অ্যাটাচমেন্ট থাকতে হবে দশ দিনের মধ্যে এটা কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ সেখান থেকে যারা অ্যাপ্লিকেশান করছেন সবাই হয়তো ডাক পাবেন না সেখান থেকে যারা শর্টলিস্টেড হবেন তারা কিন্তু সবাই কিন্তু এখান থেকে ডাক পেতে পারেন তো এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তো যারা যারা এলিজিবল এবং যারা মনে করেছেন এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করুন হিসির উপর আমার ক্ষেত্রে একটা জিজ্ঞাসাও এসেছিলো হাওড়ার উপরে তো আপনাদের জন্য এই আপডেটটি অবশ্যই থাকলো এবং সঙ্গে আদার যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সে সম্বন্ধে আপডেটগুলো অবশ্যই আপনারা পেলেন অবশ্যই আপনারা যদি হেলজিবেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করুন তো চলুন পরের যে আপডেটটি রয়েছে সেটা দেখে আছে তো বন্ধুরা ক্র্যাম্বিয়ান পাবলিক স্কুল থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এটা কিন্তু রাঁচিতে অবস্থিত এখানে পিজিটির জন্য হিস্ট্রি জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স এবং ডিজিটির জন্য আপনাদের ম্যাথমেটিক্স হিন্দি সাংস্কৃতের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আগামীকালই দেখছিলাম কমেন্টে আপনারা বলেছিলেন সাংস্কৃতের ওপর ভ্যাকেন্সি কিন্তু এটা যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে তবুও আপনারা দেখতে পারেন যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না তো এখানে সিটেড এবং টেট কোয়ালিফাইড কিন্তু আপনাদের লাগছে মূলত টিজিটির ক্ষেত্রে এটা লাগে পিজিটির ক্ষেত্রে লাগে না তো টিজিটির ক্ষেত্রে যারা রয়েছেন তাদের যদি সিটেড থাকে অবশ্যই ভালো এবং সিটেড থেকে আপনাদের বলে রাখা প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিটেটের একটি কিন্তু পেইড ব্যাচ আপনাদের লঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু এক্সপার্ট টিচার আপনাদের কিন্তু পড়াচ্ছে তো সেখানে আপনাদের কেবলমাত্র হাজার টাকার বিনিময়ে আপনারা জুলাই মাসের যে সিটেটাই হতে চলেছে আপকামিং সেই সিটেডে আপনাদের কিন্তু বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টির মাধ্যমে আপনাদের কিন্তু টিচিং করা হচ্ছে তো এই ডিটেলস অবশ্যই আপনারা জানতে পারবেন আমাকে কমেন্ট সেকশানে জানান অথবা কমিউনিটি ট্যাব থেকে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আপনাদের টেলিগ্রাম গ্রুপও রয়েছে সেখানে কেউ আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তো অবশ্যই আপনাদের কিন্তু পেইড ব্যাচে অ্যাড করে নেওয়া হবে তো এইখানে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার জন্য আপনাদের নির্দিষ্ট এখানে মেল আইডি শেয়ার করা রয়েছে এই মেল আইডিতে আপনাদের সমস্ত সেল অ্যাটেস্টেড কপি এবং সিভি আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের জন্য অ্যাটাচ করা থাকে তো চলুন পরের যে বিজ্ঞপ্তি আছে সেটা দেখে নেওয়া যাক তো পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা কিডস ওয়ার্ল্ড থেকে উই আর হিয়ারিং প্রি প্রাইমারি টিচার যেখানে মিনিমাম দু বছরের আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এবং ইংরেজির উপর ফ্লুয়েন্সি এবং গুড কমিউনিকেশন স্কিল কিন্তু চাওয়া হয়েছে এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে যারা যারা মনে করেছেন যে এখানে প্রি প্রাইমারির উপরে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন কিডস ওয়ার্ল্ড থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি কিন্তু বেরিয়েছে পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সাহস সতনাম জেআই গার্লস স্কুল থেকে যেটা শীরষা থেকে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে স্যালারি থাকছে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে এবং যেখানে এজ গ্রুপ আপনাদের থাকছে আড়াই থেকে পাঁচ বছরের মধ্যে বিএড অথবা ডিএলএড থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন গুড কমিউনিকেশান কিন্তু এখানে চাওয়া হয়েছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং মেল আইডি আপনাদের দেওয়া রয়েছে যারা যারা ইন্টারেস্ট আছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করে দেখতে পারেন তারপর যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে গ্রুপ অফ রানি ভবানী এই ইনস্টিটিউশন থেকে এটা কোয়েট স্কুল সিবিএসি অ্যাফিলিয়েটেড এখানে টিচার চাওয়া হয়েছে মূলত আপনাদের সোশ্যাল সায়েন্স আর্ট অ্যান্ড ক্রাফ্ট এবং ইংরেজির উপরে এটি সিবিএসি এবং আইসিএসসি ব্যাকগ্রাউন্ড প্রেফার এখানে করা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো কন্ট্যাক্ট এবং আপনাদের করতে বলা হয়েছে নির্দিষ্ট এই মেল আইডিতে তো নতুন এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যেটা প্রায় পাবলিক স্কুলে যতটা নোটিফিকেশান আমি দিচ্ছি সেখান থেকে বোঝা যাচ্ছে ফিমেলস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানে চাওয়ার পরিমাণটা বেড়েছে পরবর্তীকালে এই সেক্টরটাও একটা উঠে আসছে তো দেখা যাক সরকার এর উপরে কি কোনো পদক্ষেপ নিতে পারেন কি না কারণ এটা যেহেতু এটা বেসরকারি সংস্থা থেকে এটা করা হচ্ছে তো তাদের প্রেফারেন্স তো অবশ্যই থাকবে তো চলুন পরের যে বিজ্ঞপ্তিটি আছে সেটা জেনে নেওয়া যাক তো বন্ধুরা পরবর্তী যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা আল হিলাল মিশন থেকে যেখানে এটি আদর্শ আবাসিক শিক্ষা সাংস্কৃতিক এবং সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান যেটা কদম্বগাছি আল হিলাল মিশন তো এখানে মূলত আমাদের বলা হচ্ছে এখানে কিন্তু বিজ্ঞান বিভাগে আবাসিক শিক্ষক শিক্ষিকা কিন্তু চাওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বিজ্ঞান বিভাগে তো এটা কিন্তু থাকছে কদম্ব গাছি বারাসাত এবং কলকাতাতে এখানে মোবাইল নাম্বার কিন্তু শেয়ার করা হয়েছে সঙ্গে মেল আইডিটা অবশ্যই দেওয়া রয়েছে আপনারা যদি চাইতে পারেন তো অবশ্যই এখানে তাদের ওয়েবসাইটও শেয়ার করা হয়েছে ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের সমস্ত ডিটেলস বায়োডাটা সহ আপনারা কিন্তু এই মেল আইডিতে আপনারা পাঠিয়ে দিতে পারেন তো আপনাদেরকে ছোটো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এই মেল আইডিটা বুঝতে সুবিধা হয় নাহলে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারেও আপনারা কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন বন্ধুরা পরবর্তী যে বিজ্ঞপ্তিটা এসছে সেটা তারাচাঁদ ধানুকা একাডেমি থেকে এসছে যেটা ঠাকুরগঞ্জে অবস্থিত এটি একটি সিবিএসসি ইনস্টিটিউট এবং এখানে পিজিটি অথবা টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে যে যে সাবজেক্টে আপনাদের বলে রাখি ইংরেজি ম্যাথামেটিক্স সায়েন্স এবং জিওগ্রাফির উপরে এছাড়া কম্পিউটার স্পোর্টস এবং হোস্টেল ওয়ার্ড হিসেবে নিয়োগ করা হচ্ছে এছাড়া মাদার টিচার হিসেবে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের বলা হচ্ছে ষোলোই নভেম্বর দশটা থেকে একটার মধ্যে আপনাদের ইন্টারভিউ ফেস করতে হচ্ছে যেখানে অবশ্যই আপনাদের সচিত্র পরিচয়পত্র আইডেন্টি কার্ড প্লাস আপনাদের সমস্ত ডকুমেন্টস সঙ্গে আপনাদের দুটো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনাদের ডকুমেন্টসের কপি সবগুলো কিন্তু নিয়ে যেতে ভুলবেন না এবং কপিতে অবশ্যই আপনাদের সেল ব্যাটার্স অবশ্যই থাকা চাই তো সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু এখানে উপস্থিত হবেন যেখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা যদি ডিটেলসে আরও কিছু জানতে চান বিজ্ঞপ্তির সম্বন্ধে অবশ্যই আপনারা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন তো চলুন পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটা আপনাদের সামনে রাখা যাক তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে এনসিটি নর্মস অনুযায়ী যে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে ফিজিক্যাল এডুকেশান মিউজিক এবং কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে এবং লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে ওয়েবসাইটও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আপনার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসটি সঙ্গে জেনে অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন বন্ধুরা নেক্সট যে আপডেটটি এসে সেটা আর ইনভাইটেড ফ্রম দ্য ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট লেডি টিচারের জন্য যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে হিন্দি সাইকোলজি এবং সোসিওলজির ওপরে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং যেখানে প্রাইমারি এবং প্রি প্রাইমারি টেন টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে মন্তেশ্বরী টিটিসি এবং বিএড আপনাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট রয়েছে এছাড়া আপনাদের কিন্তু কাউন্সিলর পদে নিয়োগ চলছে মিউজিক টিচারও নিয়োগ করা হচ্ছে তো আপনাদের অ্যাপ্লিকেশান করার জন্য ফুল বায়োডাটা এবং আপনাদের সঙ্গে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং নন রিটার্নেবল যেটা রিটার্ন করা হবে না সেটা প্রিন্সিপাল ডেস্কে আপনাদের পাঠাতে হবে এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা দিয়ে দেওয়া রয়েছে স্কুলের নামসহ তো আপনারা এখানে নিজেদের বাইরেটার সহ এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ এখানে কোনো মেল আইডি এখানে শেয়ার করেনি যেখানে আপনারা কিন্তু পাঠাতে পারেন অবশ্যই আপনাদের আবেদনপত্র সহ সমস্ত কিছু ডিটেলসটা আপনারা কিন্তু এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন সেটা বাইশ নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো কলকাতার নিয়ে যারা ভ্যাকেন্সি বলেছিলেন তাদের ক্ষেত্রে এই আপডেটটি থাকলো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি থাকলো কারণ এর পরবর্তীকালে এর পার্ট টু ভিডিও অবশ্যই আসছে যেখানে যেটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে অবশ্যই আসবো তো অবশ্যই যারা যারা এখনও চ্যানেলকে সাবস করে রাখুন আরো ডিটেলস আরো ইন্টারেস্টিং আপনাদের লোকাল এরিয়ার সমস্ত শিক্ষকতার বিজ্ঞপ্তি নিয়ে আসছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও